তৃণমূল বামফ্রন্টের পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ডানকুনিতে চারজনকে তারা প্রার্থী করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডানকুনির যে জাতীয় কংগ্রেস কার্যালয় রয়েছে সেখানেই সাংবাদিক সম্মেলন করে জেলা নেতৃত্ব এবং যারা অবজারভার রয়েছে জাতীয় কংগ্রেসের তারা প্রার্থী তালিকা ঘোষণা করলো। এবং সেখানে এক নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে শেখ হিসাবউদ্দিন, সাত নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে এবং কুড়ি এবং তার পাশাপাশি আরেকটি ওয়ার্ড, মোট চারটি ওয়ার্ডে কংগ্রেস জাতীয় কংগ্রেস তারা প্রার্থী করেছে। আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ওয়ার্ড থেকে শেখ হিসাবউদ্দিন, চার নম্বর ওয়ার্ড থেকে জুলফিকার আলী মল্লিক, সাত নম্বর ওয়ার্ড থেকে কুসুম লস্কর এবং কুড়ি নম্বর ওয়ার্ড থেকে রোকিয়া বেগম। এই চারজনকে তারা প্রার্থী করেছে এবং প্রার্থী এই মুহূর্তে কিন্তু সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছে। ডানকুনি মিউনিসিপ্যালিটিতে আপনারা কি প্রার্থী দিচ্ছেন? ডানকুনি মিউনিসিপ্যালিটি তো আমরা এখানে একটা জোট করেছি, সেই সিপিএম এর সঙ্গে জোট করে এবং আসন সমঝোতা করে আমরা আমাদের যেখানে সম্ভাবনা বেশি সেই সব জায়গাগুলো আমরা বেছে বেছে নিয়ে একটা আলোচনার ভিত্তিতে আমরা চারটে জায়গা আমরা আমাদের ক্যান্ডিডেট। আচ্ছা, ওয়ার্ডগুলোর নামগুলো যদি একটু বলেন। ওয়ার্ড নাম হচ্ছে এক নম্বর, চার নম্বর, সাত নম্বর ও কুড়ি নম্বর। এক নম্বর ওয়ার্ডে আছেন আমাদের শেখ হিসাবউদ্দিন রহমান, আমাদের সামনেই বসে আছেন দেখবেন। চার নম্বরে আছে জুলফিকার আলী মল্লিক, এই যে আমার জুলফিকার আলী মল্লিক। তারপরে আছেন আমাদের কুসুম লস্কর, উনি কুসুম লস্কর কুড়ি নম্বর, সাত নম্বরে, আর কুড়ি নম্বরে আছে আমাদের রোকিয়া বেগম। এই চারজনের দুজন মহিলা দুজন পুরুষ আমরা ক্যান্ডিডেট দিয়েছি এবং তারা যথেষ্ট মানে যোগ্য ক্যান্ডিডেট, দুজন বেশি আমরা ওখান থেকে ক্যান্ডিডেট করেছি। কি বলবেন মহিলারা দুজনকে আমরা প্রার্থী করেছেন, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, আমাদের মহিলাদের প্রার্থী করার একটাই কারণ যে প্রিয়াঙ্কা গান্ধী আমাদের 30% 35% আমাদের সংরক্ষণের মধ্যে রেখেছেন, মহিলাদেরকে সম্মান দিয়েছেন, আর সেই জন্য আমরা তো মহিলাদের উপর বেশি প্রেশার দিয়েছিলাম যাতে আমরা ওয়ার্ড ভিত্তিক মহিলা রাখতে পারি। এই চারজন প্রার্থী যদি মানুষ আশীর্বাদ করে আপনারা কি আছেন? আমরা ডানকুনি পৌরসভা কে একটা দুর্নীতিমুক্ত এবং দলতন্ত্রমুক্ত একটা প্রশাসন আমরা চাই, মানুষের জনগণের একটা প্রশাসন আমরা চাই। যার জন্য আমরা হিসাব করে এবং দেখেছি যে এই তৃণমূলকে সরাতে গেল তাহলে এবং বিজেপিকে গ্রস্ত করতে গেল আমরা একটা কূটনীতি করে দেখেছি যে তাতে আমরা যার জন্য সিপিএমের সঙ্গে আমরা একটা আসন সমঝোতা করেছি, যার জন্য আমরা সিপিএম সতেরোটায় লড়ছি, প্রতিদ্বন্দ্বিতা করবি আমরা চাকরি। আমরা কথা বলবো আমার সাথে এক নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী শেখ হিসাবউদ্দিন রয়েছে, তার কাছ থেকে জানবো যে এই এক নম্বর থেকে আপনি প্রার্থী হয়েছেন, কি কি উন্নয়ন হয়েছে বা আপনি আশীর্বাদ পেলে মানুষের তাহলে কি করবেন? ব্যাপারটা হচ্ছে যেটা এক নম্বর ওয়ার্ডের যিনি ক্যান্ডিডেট ছিল মানে টিএমসি, তো উনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, গত 10 বছর উনি রাজত্ব করেছে ওখানে। তো আমাদের দীর্ঘদিনের দাবি যেটা ওখানকার ছিল, যেটা আমাদের এক নম্বর ওয়ার্ডের যেটা মেন যেটা ইস্যু, আমরা যেটা দেখুন আমাদের চাকুন্দি হাই স্কুল যেটা রয়েছে, চাকুন্দি হাই স্কুলের কাছে আমরা দীর্ঘ লড়াই করেছিলাম একটা সাবওয়ে বা একটা আন্ডারপাসের জন্য, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছিলাম। তো সেই লড়াইয়ে তৃণমূল সেটাও করেছিল, বাট সেটা কিন্তু কোনো কাজ হয়নি। ধরুন আমি একটা আপনাদের শুধু একটা কথা আমি একটু প্রকাশ্যে বলতে চাই, চেয়ারম্যান ডানকুনির আমার ওয়ার্ডের চেয়ারম্যান উনি ছিল, উনাদের হাতে এমএলএ, উনার হাতে এমপি, উনার হাতে সিএম। আমাদের চাকুন্দি হাইস্কুলের কাছে ওখানে মানে 1.5 থেকে 2,000 স্টুডেন্ট পড়াশোনা করে, যাতায়াতের বিরাট একটা সমস্যা। আমরা চেয়েছিলাম ওখানে যাতে একটা ফ্লাইওভার বা আন্ডারপাস যাতে করা যায় বা একটা ফুট ব্রিজ পর্যন্ত যদি করা যায় তাহলে আমরা বিপদের হাত থেকে সেটা আমরা রক্ষা পেতাম। এটা আমাদের কিন্তু বড় একটা ইস্যু, এটা চাকুন্দি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটা বড় আশা যাতে ফ্লাইওভারটা বা আন্ডারপাসটা যাতে হয়। তাহলে আপনাকে যদি মানুষ আশীর্বাদ করে আপনি কী করবেন? দেখুন আমাকে আশীর্বাদ বলতে, আমরা গত এর আগে যে পৌরসভা ভোটে
আমাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল, অল্প মার্জিনে আমি হেরেছিলাম একটা চেয়ারম্যানের এগেনস্ট। তো আমরা খুব কম মার্জিনে হেরেছিলাম, বাট সেটা এখন আমি বাড়ি বাড়ি ডোর টু ডোর যখন ক্যাম্পেনিং করছি, মানে ডোর টু ডোর যখন বাড়িতে যাচ্ছি, মানুষের ভালো সাড়া পাচ্ছি, এবারে সেটা দুহাত তুলে মানুষ আশীর্বাদ করবে। আর ওখানে এক নম্বর ওয়ার্ড জিতছে, একদম কনফার্ম 100% এক নম্বর ওয়ার্ড হাসিনাকে এবারে হারাবো। আর যেটা সমস্যা যেটা রয়েছে আমাদের এক নম্বর ওয়ার্ডে, অনেক নিকাশি ব্যবস্থা যেগুলো রয়েছে, মানে কিছু জায়গা ডুবে যায়। আমি যখন বৃষ্টি হলো এবারে লাগাতার যখন বৃষ্টি হলো, আমি নিজে গিয়েছিলাম ডোর টু ডোর, মানে আমাদের হেদরপাড়ার শেষের প্রান্তে, আমাদের ঠনঠনে পাড়ার ও পান মানে ও মানে ওপাশটা, মানে ডুবে এক গলা পর্যন্ত জল। তো আমাদের নিকাশি ব্যবস্থাটা মাস্ট, নিকাশি ব্যবস্থা আমরা ক্ষমতায় যদি মানুষ আমাদের আশীর্বাদ করে নিকাশি ব্যবস্থা করতে হবে। চাকুন্দি স্কুলটা একটা যেন বন্ধ, মানে একটা যেন সেই ভূতের বাস, একটা বন্ধ যেন ঘর, মানে পুরনো একটা বাড়ি যেন, এমন একটা চাকুন্দির স্কুলের কন্ডিশান। তো আমরা সেই স্কুলটাকে ফেরাতে চাই, আমরা চাই ওখানে পরিবেশ, স্টুডেন্টরা দেখুন শিক্ষার জায়গা আমরা সবসময় উজ্জ্বল করতে চাই, সেটা আমরা দেখেছি, ওটা যেন একটা বন্ধ ঘর, রং পর্যন্ত আপনারা দেখলে দেখতে পাবেন যেন পুরনো একটা হাভেলি। তো আমরা সেটাও মানে পিসফুল শিক্ষার জায়গাটা, আমরা পরিবেশটাকে একদম নাম্বার ওয়ান করতে চাই। আর আরও একটা যেটা সমস্যা যেটা রয়েছে, আমাদের ডানকুনি পুরোটা ইন্ডাস্ট্রি বেল, এক নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম ফ্যাক্টরি সংখ্যাটা বেশি, পুরো ইন্ডাস্ট্রি বেল, বেকার সমস্যা কিন্তু এক নম্বর ওয়ার্ডে বেশি। তো আমাদের টার্গেট বেকার সমস্যা কমানো, মানুষের মুখে অন্ন জোগাড় দেওয়া, পেটের ভাত মানে দেওয়া, বেকার যুবকদের কাজের স্বার্থে আমাদের লড়াই থাকবে। জুলুদার কাছে আসবো, চার নম্বর ওয়ার্ডের প্রার্থী। জুলুদা, চার নম্বর ওয়ার্ডে এর আগেও কংগ্রেসই কিন্তু জিতেছিল, তিনি হয়তো তারপরে গিয়ে তৃণমূলে যোগদান করেছে ভোটে, এবার আপনাকে কংগ্রেস প্রার্থী করেছে, লড়াই কতটা সহজ হবে? দেখুন, আমার ওয়ার্ডে মানুষ আমার সাথে আছে, এবং আমরা গতবারে যাকে ক্যান্ডিডেট করেছিলাম উনি জয়লাভ করার পরে মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের আশা ভঙ্গ করেছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে কর্মসংস্থান হবে, রাস্তাঘাট ড্রেন সব কিছুই হবে। আপনারা জানেন এর আগে আপনি ওখানে রাস্তাঘাটের বেহাল দশা আপনারা নিউজ করেছিলেন, তো এখনও সেরকমই পড়ে আছে, না হাইড্রেন করেছে না রাস্তাঘাট করেছে, সাধারণ যুবকদের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করেনি। তো আমার চার নম্বর ওয়ার্ড একটা তোলাবাজির আখড়া করেছে, তো এই অপপ্রশাসনের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমার চার নম্বর ওয়ার্ডের মা বোনেরা ভাইয়েরা যুবকরা সব আমার পাশে আছে। ইনশাল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আমি ওই ওয়ার্ড থেকে জয়লাভ করে তাদের যে দাবিগুলো আছে আমি পূরণ করার চেষ্টা করব। চার নম্বর ওয়ার্ডের কথা বলবো, আমাদের রয়েছেন 20 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী। হ্যাঁ, আমি প্রথমে আমার নেতা নেত্রীদের আমাকে প্রার্থী করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। এবং আমি চাই যে আমাদের 7 নম্বর ওয়ার্ড দীর্ঘ 10 বছর কোনো রকম কিছু কাজ হয়নি, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জলের সমস্যা, তারপর কবরস্থানগুলো পাঁচিল দিয়ে ঘেরা, কোনো কমিউনিটি হল নেই, কোনো রকম কিছু কাজ হয়নি। আমি মনে করি আমি যদি ওই ওয়ার্ড থেকে জিততে পারি, আমি সব মানুষের যা যা দরকার সমস্ত পূরণ করতে পারবো, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। কুসুম লস্কর, আমার সাথে রয়েছেন 20 নম্বর ওয়ার্ডে যিনি কংগ্রেসের প্রার্থী, আপনি কি বলবেন? ধন্যবাদ। বুঝতেই পারছেন চারজন যারা ক্যান্ডিডেট হয়েছেন কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের, তারা প্রত্যেকেই আশাবাদী তারা জয়ী হবেন। এবং দানকুড়ির যে সমস্যা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জল নিকাশি, যেমন 20 নম্বর ওয়ার্ডের সমস্যা, 1 নম্বর ওয়ার্ডেরও সমস্যা, এবং তার পাশাপাশি কর্মসংস্থান যেটা গুরুত্বপূর্ণ বিষয়। ডানকুনি একটি শিল্পনগরী হওয়ার পরও প্রচুর মানুষ কিন্তু সেইভাবে কাজ তারা পান না, যেমন তারা অভিযোগ করছেন। সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন 1 নম্বর ওয়ার্ডের বা 4 নম্বরে, তারা প্রত্যেকেই তারা অঙ্গীকার করেছে যে তারা যদি ক্ষমতায় আসে বা মানুষ যদি তাদের আশীর্বাদ করে, তাহলে কিন্তু একদিকে যেমন কর্মসংস্থান হবে 1 নম্বর ওয়ার্ডে, তার পাশাপাশি জল নিকাশির যে সমস্যা সেই সমস্যার সমাধানও তারা করবে। HB DNN বাংলা, হুগলি।